যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করা চলবে না, বয়কট করতে হবে। বয়কট করতে পারবেন? এখানেই তো ঠেলা, ওদেরকে বয়কট করা এত সহজ নয়। নির্দোষ নিরপরাধ বহু হিজবুত তাওহীদ আমরা মার খেয়েছি ওদেরকে বয়কট করার কারণে। আলহামদুলিল্লাহ এখানে 70 জন ভাই বোনের ফরম আমার হাতে এসেছে, বাকি ভাইদের ফরম আসবে। আপনারা একেবারে চুপ থাকেন, যারা যোগদান করেছেন আমার কয়েকটি কথা শুনুন। এক নাম্বার, আপনারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের নিকট যেতে পারবেন না। 3 নাম্বার, দিনের কোনো বিনিময় নিতে পারবেন না, দিনের কাজ করে কোনো বিনিময় নিতে পারবেন না। 4 নাম্বার, যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করা চলবে না। 5 নাম্বার, হালাল উপায় রোজগার করবেন, সেই রোজগারের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করবেন। কয়টা নীতি? 1 নাম্বার, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবেন না। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের নিকট যেতে পারবেন না। 3 নাম্বার, ইসলামের কাজ করে কারো কাছ থেকে বিনিময় নিতে পারবেন না। 4 নাম্বার, যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করা চলবে না, বয়কট করতে হবে। বয়কট করতে পারবেন? এখানেই তো ঠেলা, ওদেরকে বয়কট করা এত সহজ নয়। নির্দোষ নিরপরাধ বহু হিজবুত তাওহীদ আমরা মার খেয়েছি ওদেরকে বয়কট করার কারণে। 4 নাম্বার, ওদের আনুগত্য করা চলবে না। 5 নাম্বার, হালাল উপায়ে রোজগার করতে হবে, কেউ বেকার থাকতে পারবেন না, এবং রোজগারের একটা অংশ দিয়ে, জানমাল দিয়ে আপনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবেন। এখানে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আরো 30টা এসেছে, মোট 100 ভাই বোন আজকে যোগদান করেছেন, আরো যোগদান করবেন 100। বলেন না আলহামদুলিল্লাহ নাকি? আল্লাহ শুকর। যারা যোগদান করেছেন আরো 11টা, 111। যারা যোগদান করেছেন তাদের কাজ দুইটা, তাদের কাজ কয়টা? তাদের কাজ দুইটা। 1 নাম্বার, ভালো করে হিজবুত তাওহীদ বুঝতে হবে, না বুঝে হিজবুত তাওহীদ আসবেন না। আপনারা যারা যোগদান করেছেন ফরমগুলো উঠান একটু কষ্ট করে, একটু ফরমগুলো ধরেন, ধরেন একটু, হাতে ধরেন, ধরেন একটু, আমরা একটা মোনাজাত দেব, একটা মোনাজাত দেব। আচ্ছা হাত নামান। আরো 13টা এভাবে আসবে। আলহামদুলিল্লাহ শত শত ভাই বোন আজকে যোগদান করছেন। তো যারা নতুন করে যোগ দিয়েছেন মাগরিবের পরে আপনারা একটু থাকেন, আপনারা থাকেন, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা লা নাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হায় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ সারা দিন ধরে আজকে যারা রোজা রেখেছেন কষ্ট করে, তাদের রোজাকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, যে সমস্ত ভাই বোন এই পৃথিবীতে তোমার দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য আজকে হিজবুত তাওহীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে, আল্লাহ তাদের ইমানকে তুমি শক্ত করো, দৃঢ় করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা এই সত্য পেয়েছি আমাদেরকে মৃত্যু পর্যন্ত তাওহীদে অটল অনর সাবের রাখো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, যেই চরিত্র হলে পরে এই সত্য দিন প্রতিষ্ঠা হবে আমাদের সেই চরিত্র তৈরি করার সুযোগ দাও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত, রোগ শোকে আক্রান্ত, জরা ব্যাধিগ্রস্ত, তাদের রোগ শোক জরা ব্যাধি থেকে তাদেরকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ আমরা রোগে শোকে মরতে চাই না, দুর্ঘটনায় মরতে চাই না। আল্লাহ আমরা সত্য দিন প্রতিষ্ঠা করে শহীদ হতে চাই, আমাদের শাহাদাত কবুল করো। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, একদল ধর্ম ব্যবসায়ী সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে, অপপ্রচার করছে। আল্লাহ
আল্লাহ তাদের মোকাবেলায় তুমি যথেষ্ট আল্লাহ। আল্লাহ আমরা যেটা করি নাই, যেটা বলি নাই, সেই সমস্ত কিছু আমাদের নামে চাপিয়ে দিচ্ছে। আল্লাহ তুমি আমাদের ভাই বোনদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাশরের দিন তোমার নবীর উম্মত হিসেবে ওঠার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق كلمات طيبة لا إله إلا الله ومحمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته